হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আমি পিকচার সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ এমএস ওয়ার্ডে কীভাবে পিকচার নিয়ে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পিকচারের অ্যালাইনমেন্ট অপশনের কাজ, অর্থাৎ এমএস ওয়ার্ডে পিকচারকে কীভাবে অ্যালাইন করবেন সে সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আপনি যদি এমএস ওয়ার্ড 2016 ভার্সনের অন্যান্য ভিডিওগুলো দেখতে চান অথবা পিকচার সম্পর্কে যে অন্যান্য ভিডিওগুলো তৈরি করেছি সেই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এমএস ওয়ার্ড 2016 ভার্সনের প্লেলিস্ট থেকে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। এখানে দেখুন আমার ডকুমেন্টে আমি কিছু পিকচার ইনসার্ট করেছি। এখন এই পিকচারগুলো নিয়ে আমি অ্যালাইনের কাজ দেখাবো। অ্যালাইনের কাজটি হচ্ছে বেশ কিছু পিকচারকে আপনারা একই অ্যালাইনমেন্টে কীভাবে আনবেন সেটি নির্ধারণ করার জন্য, অর্থাৎ সেটি বলে দেওয়ার জন্য আপনারা অ্যালাইন অপশনটি ব্যবহার করতে পারেন। তার আগে আপনাদেরকে পিকচারগুলো সিলেক্ট করতে হবে, অর্থাৎ একাধিক পিকচার সিলেক্ট করতে হবে। যেমন বর্তমানে এই পিকচারটি সিলেক্ট রয়েছে, আপনারা যদি একাধিক পিকচার সিলেক্ট করতে চান তাহলে কিবোর্ডের শিফট কি চেপে ধরে পিকচারের উপর ক্লিক করবেন। যেমন আমি এই পিকচারে ক্লিক করলাম, তাহলে দেখুন এটিও সিলেক্ট হয়েছে এবং এটিও সিলেক্ট হয়েছে। এখানে এই যে চারপাশে যে বৃত্তগুলো রয়েছে এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে পিকচারটি সিলেক্ট বর্তমানে হয়েছে। তারপরে এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন এই পিকচারটিও সিলেক্ট হয়েছে। এখন এইখানে দেখুন এই পিকচারটির অবস্থানটা এই জায়গায়, এটি হচ্ছে একটু সেন্টারে এবং এটি হচ্ছে ডান দিকে। আমরা সকল পিকচারের অবস্থান যদি বাম দিকে নিতে চাই তাহলে এইখানে অ্যারেঞ্জ সেকশনে অ্যালাইন যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করার পরে অ্যালাইন লেফট এটিতে ক্লিক করলে তাহলে দেখুন এখানে বাম দিকে সকল পিকচার চলে আসছে। আমি জুম সাইজটা একটু ছোট করছি তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। আরো ছোট করি, এই যে দেখুন সকল পিকচার এখন বাম দিকে সমান হয়েছে। তারপরে আমরা যদি সকল পিকচার সেন্টার পয়েন্টে নিতে চাই অথবা ডান দিকে সমান নিতে চাই তাহলে সেটি কীভাবে নেব। যেমন আমি এই পিকচারগুলো সিলেক্ট করলাম, তারপরে অ্যালাইনে ক্লিক করার পরে দেখুন অ্যালাইন সেন্টার এই বাটনে ক্লিক করলাম, তাহলে সকল পিকচার দেখুন সেন্টার পয়েন্টে চলে আসছে। তারপরে আমরা যদি অ্যালাইনে ক্লিক করার পরে অ্যালাইন রাইট এটিতে ক্লিক করি তাহলে দেখুন সকল পিকচার ডান দিকে বর্তমানে সমান রয়েছে এবং বাম দিকে দেখুন এখানে বাঁকা রয়েছে। তারপরে আমরা যদি উপরের দিকে সমান করতে চাই, যেমন আমি এই পিকচারটি একটু উপরের দিকে নিয়ে গেলাম এবং এটি এই জায়গায় নিয়ে গেলাম, তারপরে আমি যদি এই উপরের দিকে সমান করতে চাই অর্থাৎ এইটার সমান নিতে চাই সকল পিকচার, তাহলে আমি সকল পিকচার সিলেক্ট করলাম, তারপরে অ্যালাইনে ক্লিক করার পরে অ্যালাইন টপ এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন উপরের দিকে সকল পিকচার সমান হয়ে গেছে। তারপরে আমরা যদি নিচের দিকে সমান করতে চাই অ্যালাইনে ক্লিক করার পরে অ্যালাইন বটম এটিতে ক্লিক করলে নিচের দিকে সমান হবে, এবং সেন্টার পয়েন্টে নিতে চাইলে অ্যালাইন মিডিল এটিতে ক্লিক করলে দেখুন এই যে এটা আমি বড় করতে পারি, বড় করলে দেখুন এখানে বর্তমানে মিডিল পয়েন্টে চলে আসছে। তারপরে আরেকটা বিষয় লক্ষ্য করুন, এখানে সকল পিকচারের মাঝখানে স্পেসটা কিন্তু সমান না। যেমন আমি এটা আরেকটু ডান দিকে সরাই দিলাম, এটা আমি আরেকটু বাম দিকে সরাই দিলাম, তাহলে দেখুন এই দুই পিকচারের মাঝের স্পেসটা একটু কম এবং এই দুই পিকচারের মাঝের স্পেসটা একটু বেশি। আমরা সকল পিকচারের মাঝের স্পেস যদি সমান করতে চাই তাহলে আমি সকল পিকচার সিলেক্ট করলাম, তারপরে অ্যালাইনে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, এটিতে ক্লিক করলে আপনার মাঝখানের যে স্পেসগুলো রয়েছে স্পেসগুলো সমান হয়ে যাবে। তারপরে আমরা যদি এখানে পিকচারগুলো যদি উপরে নিচে যদি থাকে, যেমন এই পিকচারটি এই জায়গায় রয়েছে এবং এই পিকচারটি এই জায়গায় রয়েছে, আমি মাঝখানে স্পেসগুলো সমান করতে চাচ্ছি, তাহলে সকল পিকচার সিলেক্ট করার পরে এখানে ফরম্যাটে ক্লিক করার পরে অ্যালাইনে ক্লিক করার পরে এখানে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে মাঝখানে স্পেসগুলো সমান হয়েছে। তারপরে আমরা ইচ্ছা করলে এটি সেন্টারে দিতে পারি অ্যালাইন সেন্টার, তাহলে দেখুন এই যে মাঝখানে স্পেসগুলো সমান হয়েছে এবং এটি সেন্টার পয়েন্টে চলে আসছে। তারপরে এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, যেমন এখানে অ্যালাইনে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যালাইন টু পেজ, অর্থাৎ পেজ অনুযায়ী সেটি অ্যালাইন হবে কিনা এটা বলে দিতে পারি, অথবা মার্জিন অনুযায়ী অ্যালাইন হবে কিনা সেটি বলে দিতে পারি। যেমন বর্তমানে এটি টিক দিয়ে রয়েছে অর্থাৎ এটি সিলেক্ট রয়েছে, তাহলে এটি মার্জিন অনুযায়ী অ্যালাইন হচ্ছে। তারপরে এখানে অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট, অর্থাৎ সিলেক্টেড অবজেক্ট অনুযায়ী অ্যালাইন হবে কিনা সেটিও বলে দিতে পারি। আবার এখানে গ্রিড রয়েছে, অর্থাৎ আমরা গ্রিড অনুযায়ী যদি অ্যালাইন করতে চাই তাহলে সেই অনুযায়ী অ্যালাইন করতে পারবো। তারপরে এখানে যদি গ্রিড লাইন শো করাতে চাই তাহলে সেটি করাতে পারবো। এখানে ক্লিক করলে তাহলে দেখুন আমাদের ডকুমেন্টে গ্রিড লাইন আসছে এবং সেই গ্রিড লাইন অনুযায়ী আমরা এটি এখন অ্যালাইন করতে পারবো। তারপরে আবার এখানে ক্লিক করে আবার যদি ভিউ গ্রিড লাইন ক্লিক করি তাহলে গ্রিড লাইন হাইড হয়ে যাবে। এছাড়াও এখানে গ্রিড লাইনে বেশ কিছু সেটিং রয়েছে, এটি সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। এ পর্বে আপনারা দেখলেন কিভাবে এমএস ওয়ার্ডের পিকচারকে অ্যালাইন করবেন, অর্থাৎ লেফট রাইট সেন্টার, তারপরে টপ বটম, তারপরে হরিজেন্টালি ভার্টিক্যালি ইত্যাদিভাবে অ্যালাইন করবেন সে সম্পর্কে জানলেন।
আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।